স্পাইস বক্সে স্বাগত জানাই বন্ধুরা। আজ আমরা বানাচ্ছি গমের মিষ্টি খিচুড়ি। এর জন্য যা যা লাগবে তা হলো গোটা গম সেদ্ধ, এলাচ গুঁড়ো, লবঙ্গ, শুকনো নারকেলের টুকরো, চিনি, গুড়, জায়ফল যেটা অপশনাল, আর শুকনো খেজুর। তাহলে শুরু করা যাক। তাহলে প্যানের মধ্যে একটু ঘি ঢালি, প্রায় 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার নারকেলের টুকরোগুলো ভাজবো। যদি আপনার ভালো লাগে আপনি আরো বেশি দিতে পারেন। এগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার এর মধ্যে লবঙ্গ দেব, শুকনো খেজুর 1 থেকে 1.5 চামচ মতো, কাজু ও কিশমিশ 1 থেকে 1.5 চামচ মতো, এবার এর মধ্যে গম মিশিয়ে দিই। এর মধ্যে প্রায় 150 গ্রাম থেকে 200 গ্রাম মতো গম আছে। এগুলোকে রাতভর ভিজিয়ে রেখে সকালে সেদ্ধ করেছিলাম। এগুলো খোসা ছাড়ানো গম যা বাজারেই পাওয়া যায়। এখন আমি এতে প্রায় 1.5 কাপ মতো জল মিশালাম। এবার এতে গুড় মিশিয়ে দিই। চার থেকে 4.5 টেবিল চামচ মতো গুড় আর একটু চিনিও। এক থেকে 1.5 টেবিল চামচ মতো চিনি। চিনি গলতে শুরু করে দিয়েছে, তাহলে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করি। এবার এতে জায়ফল আর পোস্ত মেশাবো। সামান্য জায়ফল গ্রেট করে দিলাম আর মাত্র 1 চামচ মতো পোস্ত দানা দিলাম। যেহেতু আমি ঘি, চিনি ও গুড় মিশিয়েছি, তাই পোস্ত এগুলোকে ব্যালেন্স করতে সাহায্য করবে। এবার একটু এলাচ গুঁড়ো দেব, একটু গন্ধ ও স্বাদ আনার জন্য মাত্র 1 চা চামচ মতো। উপর থেকে একটু ঘি দেব। সবগুলোকে একসাথে মিশিয়ে দেব। মিষ্টি খিচুড়ি তৈরি হয়ে গেছে, এবার সার্ভ করে দিই। নারকল কোড়া দিয়ে গার্নিশ করব। আমার কাছে কুচানো কাঠবাদাম আছে, এগুলো দিয়েও সাজিয়ে দিই। তৈরি হয়ে গেছে বন্ধুরা প্রোটিন ও ভিটামিনে ভরপুর মধুর মতো মিষ্টি একটা ডিশ, মিষ্টি খিচুড়ি।